রাজ্জাক ভাই শেষের দিকে যেরকম কম গুরুত্ব নিয়ে বা যে ধরনের ক্যারেক্টার করে গিয়েছেন, আমি ইলিয়াস কাঞ্চন আমি আসলে চাই না যে ওই ধরনের কোনো ক্যারেক্টার করতে। দেখেন এটা আমাদের ইন্ডাস্ট্রির লিমিটেশন। আজকে বাইরের দেশের আমার এজের হিরোরা তারা রেগুলার কাজ করেছে, যেমন অমিতাভ বচ্চন তিনিও রেগুলার ভালো ভালো ক্যারেক্টার নিয়ে কাজ করেছে, কিন্তু আমাদের এখানে হচ্ছে না। তো রাজ্জাক সম্পর্কে এই কথাগুলো বলেছেন এবং ফিল্মের হালচাল নিয়ে কেন ইলিয়াস কাঞ্চন কাজ করছে না এটা নিয়ে অনেকের অভিযোগ। তিনি কি তার কাছে কোনো গল্প আসছে না? ডেফিনেটলি আসছে, বাট তার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে তিনি নানা রকম কথা তিনি আমি দেখেছি যে সময় টিভিতে তিনি বলেছেন, এবং সেখান থেকে একজন ইলিয়াস কাঞ্চনের ফিলোসফি এখন আমি তুলে ধরবো আপনাদের সামনে যে নায়করাজ রাজ্জাক একটা কত অসহায় হয়ে গিয়েছিল এই টিপিক্যাল সো কল্ড টাইপ ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আজকে কথা বলবো, তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের। আমাদের ইন্ডাস্ট্রির লিমিটেশন নিয়ে যদি আমরা কথা বলি, অনেক লিমিটেশন আমাদের ইন্ডাস্ট্রির, অনেক লিমিটেশন। যখন আজকে বলিউডে শাহরুখ খান, সালমান খান, আমির খান, অজয় দেবগন, অক্ষয় কুমার তারা রেগুলার কাজ করছে, ভালো ভালো কাজ করছে, সেখানে আমাদের দেশে ইলিয়াস কাঞ্চন, রুবেলের মতো লিজেন্ডারি অ্যাক্টর যারা একটা টাইমে পর্দা কাঁপিয়েছে তারা কাজ করছে না। এবং ইলিয়াস কাঞ্চন বলেন যে একজন শিল্পীর কখনো টাকা যায় না, টাকার খিদে কখনো একজন শিল্পীর থাকে না, তার কাছে থাকে একটা অভিনয়ের খিদে। আপনি যখন একটা অভিনয় করতে না পারবেন তখনই আপনার মনে হবে যে আপনি সবচেয়ে অসহায়, যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে এখন হচ্ছে। তিনি বলেন যে রাজ্জাক ভাই তিনি সেই দিকে যে কাজগুলো করে গেছেন আমি এখন বুঝতে পারছি যে তার মতো মানুষ কেন ওই কাজগুলো করছে, এবং আমি এখন মনে হচ্ছে যে যে শিল্পী তো সবসময় কাজ করতে চায়, এখন ইন্ডাস্ট্রি যখন আপনাকে ওই ভালো কাজগুলো না দেবে তখন যদি আপনি কাজ করতে তাহলে ডেফিনেটলি আপনাদের আপনাকে ওই ক্যারেক্টার নিয়ে আপনাকে কাজ করতে হবে। সো এটা আমার মনে হয় যে কেন রাজ্জাক ভাই তখন ওই ধরনের কাজ করেছে। এবং তিনি এটাও বলে যে তার কাছে কেন মানে তিনি কেন কাজ করছেন না, তিনি বলেন যে দেখেন ব্যাপারটা এরকম না যে আমার কাছে কোনো সিনেমার অফার আসছে না, ডেফিনেটলি আমার কাছে সিনেমার অফার আছে, কিন্তু আপনি ভাবুন যে আমি একজন ইলিয়াস কাঞ্চন, আমি প্রায় 450 সিনেমার হিরো, সেখানে আমার কাছে যদি একটা গল্প আসে যে হিরো হিরোইনের বাবা বাপ একটা সিকোয়েন্সে মেরে দেবে ওই অবধি শেষ, তো আমার সঙ্গে কি এটা যায়? তিনি চরম লেভেলের একজন বিচক্ষণ লোক এবং খুব দৃঢ়চেতা একজন দূরদর্শী মেধাবী মানুষ। আমার মনে হলো ইন্টারভিউটা দেখে যে তিনি কেন এখনও মানুষ তাকে সেই সম্মান, সেই শ্রদ্ধার চোখে কেন আজও তিনি ইলিয়াস কাঞ্চন এত জনপ্রিয়। ডেফিনেটলি এই কথাগুলো কিন্তু তিনি বলেছেন এবং আমার বেশ ভালো লাগলো তার এই কথাটা যে আজকে আমাদের ইন্ডাস্ট্রির লিমিটেশনের কারণে কিন্তু রাজ্জাক ভাই যে ধরনের ক্যারেক্টার করেছে আমি আসলে চাই না যে ওই ধরনের ক্যারেক্টার করে থাকতো। তো ইন্ডাস্ট্রির চেঞ্জ আসছে, চেঞ্জ হোক, আমরা কিন্তু ইলিয়াস কাঞ্চনের মরণোত্তম যারা দেখেছেন তারা কিন্তু দেখেছেন তার ক্যারেক্টারটা কী ছিল এবং তার অ্যাক্টিং ছিল ওয়ান অফ দ্য বেস্ট। মনে হচ্ছে আমরা সেই আগের সেই ভালো অ্যাক্টিং করা সেই ইলিয়াস কাঞ্চনকে পেয়েছি, কারণ এসব তার কথা ইউজ করতে হবে। তার মতো অভিনেতাকে যদি আমরা ইউজ না করতে পারি তার মতো অভিনেতা তো কালে ভদ্রে আস। তো বেসিক্যালি তার যে ফিলোসফি, তার যে চিন্তা চেতনা, ভালো কাজ করার যে আগ্রহ, এটা নিয়ে তিনি যে ব্যাপারটা তিনি ভাবেন তার সত্তায়, তার চিন্তায়, এবং সেটা তিনি একটা ইন্টারভিউতে তিনি জানিয়েছেন যে আমাদের ডিরেক্টররা ইন্ডাস্ট্রির লিমিটেশনই আমাদেরকে বসিয়ে দিচ্ছে। তো এটা নিয়েছিল বেসিক্যালি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা করলাম আপনাদের মূল্যবান কমেন্টে।